Assalamualaikum guys, welcome to Basic PHP Program Part 20. আজকে আমরা দেখব PHP Exception and Error Handling টাও, ওকে? সো চলেন আমরা শুরু করি। সো আমি জ্যামটা ওপেন করি। আমাদের যে Apache and MySQL সার্ভারটা কি করে দিয়ে স্টার্ট করে দেই। সো আমি জ্যাম ফোল্ডারের ভিতর যাই। আমার জ্যাম ফোল্ডারটা কি ডি ড্রাইভের ভিতরে। সো আমি ডি ড্রাইভের ভিতর কি এই যে আমাদের জ্যাম ফোল্ডার আছে, জ্যাম্পের ভিতর এইচটি ডকসের ভিতর আমি যে প্র্যাকটিস আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করি এটাতে আমি কী করি প্র্যাকটিস করি না। সো এই ফোল্ডারটা আমি কী করে দিই সাবলাইমে ওপেন করে দিই। তো আমি ফোল্ডারটা ওপেন করলাম। আচ্ছা, সো আমাদের পিএইচপিটা রেডি করা আছে। এখন আমরা কী দেবো পিএইচপি এক্সেপশন অ্যান্ড ইরর হ্যান্ডেলিংটা। ওকে, সো তার আগে আমি কী করি আমরা একটা ইরর ক্রিয়েট করি। ওকে, সো আমি এখানে কী করি একটা ভেরিয়েবল নেই। নাম ইজ ইকুয়াল জিরো। সো আমি একটা ভেরিয়েবল নিলাম, নাম ইজ ইকুয়াল জিরো। দেন আমি যদি ইকো করি টু ডিভাইডেড আমাদের যে নাম ভেরিয়েবলটা আছে। সো আমি কী করলাম নাম ভেরিয়েবলটাকে দুই দেওয়া ভাগ করলাম। এখন দেখেন আমাদের নাম ভেরিয়েবলটা কি জিরো। সো আমি যদি দুই রে জিরো দেওয়া ভাগ করি তাহলে কী হবে আমরা একটা এরর পাবো। আমরা জিরোর যে কোনো কিছু দেওয়া ভাগ দিলে কী হয় আমাদের জিরো হয়, কিন্তু আমরা যদি নাম্বার রে জিরো দেওয়া ভাগ দিই তাহলে কী পাবো একটা এরর পাবো। সো আমি গুগলে যাই, লোকাল হোস্ট আর প্র্যাকটিস এই ফোল্ডারটা আমি ওপেন করলাম। সো দেখেন আমরা একটা এরর পেতেছি, ফ্যাটাল এরর বলতেছি কি আনকার ডিভিশন বাই জিরো। সো দেখেন আমাদের যে নাম্বার কি পাঁচ নম্বর লাইনে আমরা কী পেতেছি এররটা পাইতেছি, বলতেছি কি জিরো দেওয়া ভাগ নাম্বারে আমরা কী করতে পারবো না, জিরো দেওয়া ভাগ দিতে পারবো না। ওকে, সো এই তো এই ইরোরটা আমরা হ্যান্ডেল করতে পারি দুইভাবে, একটা হলো এফএলস দিয়া আর একটা কি ট্রাই ক্যাচ দিয়া। ওকে, সো আমরা প্রথমে এফএলস দিয়ে দেখি। সো আমি ইফ নিলাম, দেন কন্ডিশন দিই আমাদের যে নাম ভেরিয়েবল আছে গ্রেটার দেন জিরো হয় তাহলে আমরা কী করবো আমাদের যে ইকো এটা আমি কী করে দিই কাট করে এখানে দিয়ে দিলাম। ওকে, সো আমাদের কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা হবে এলস, অন্যথায় আমরা কী করবো এখানে ইকো করবো। সো আমি এখানে লিখলাম প্রোভাইড ভ্যালিড নাম্বার। ওকে, সো প্রোভাইড ভ্যালিড নাম্বার। সো আমাদের যদি আমাদের যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা কী করবো আউটপুটটা এটা শো করবে, অন্যথায় আমাদের কন্ডিশন যদি রং হয় তাহলে আমাদের কী হবে এলস পার্টটা কাজ করবে, প্রোভাইড ভ্যালিড নাম্বার। ওকে, সো আমি যদি সেভ করে আমি যদি এখন লোড করি এখানে, সো এখানে কী পেয়েছি আমরা পার্স এরর 9 নম্বর লাইনে। সো এটা কি আমার সিনট্যাক্স এরর। সো আমি এখানে সেমিকুলন দেই নাই তার জন্য আমরা এই এররটা পাইছি। সো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে পার্স এরর কাকে বলে। এটা কি আমার একটা সিনট্যাক্স এরর, আপনার যদি কোনো কমা সেমিকুলন এই কোনো সিনট্যাক্স মিসিং হয় আপনার কোডে তাহলে আপনাদের পার্স এররটা পাবেন, আর ফ্যাটাল এরর পাইবেন হলো আপনাদের প্রোগ্রামিং কোনো ত্রুটি হইলে। ওকে, সো এই ছিল আমাদের এরর। আচ্ছা, সো আমি যদি এখন লোড করি, সো দেখেন আমরা কী পেয়েছি প্রোভাইড ভ্যালিড নাম্বার। ওকে, সো আমরা আমাদের ইরোরটা কী করে দিলাম হ্যান্ডেল করে দিলাম এই ফিল্ডসের সাহায্যে। এখন আমি যদি এখানে ফোর দিই তাহলে আমরা কী পাবো এই যে দুই রে চার দেওয়া ভাগ দিলে এটা পাবো, তাই না। সো আমরা আউটপুট কী পাবো 0.5। দেখেন আমরা আউটপুট কী পেয়েছি 0.5। ওকে, সো এইভাবে কী করলাম আমরা এই ফিল্ডসের সাহায্যে আমরা আমাদের এররটা কী করতে পারি হ্যান্ডেল করতে পারি। ওকে, সো আমরা এটা কী করতে পারি আরেকভাবে হ্যান্ডেল করতে পারি এক্সেপশন হ্যান্ডেলিং। ওকে, সো ট্রাই ক্যাচের মাধ্যমে কী করতে পারি এক্সেপশন হ্যান্ডেলিং করতে পারি। সো আমাদের ট্রাই ক্যাচের স্ট্রাকচারটা কী হবে সেটা আগে আমরা দেখি। সো আমি ট্রাই লিখলাম, দেন যে কার্লি ব্র্যাকেটের এর ভিতরে আমাদের কী হবে মেইন কোডটা হবে, দেন আমাদের যে ক্যাচ আছে
এই ক্যাচ এখানে আমরা কি করব এক্সেপশন দেন আমরা একটা ভেরিয়েবল নিলাম ইনামের সো আমাদের যে এখন এই ক্যাচের ভিতর আমরা কি করব এক্সেপশন হ্যান্ডলিং কোডটা করব ওকে সো এখানে কি এরর হ্যান্ডলিং কোড সো ট্রাইয়ের ভিতর কি হবে আমাদের মেইন কোডটা হবে আর এই ক্যাচের ভিতর কি করব আমরা আমাদের এররটা হ্যান্ডেল করব ওকে আচ্ছা সো আমি ট্রাইয়ের ভিতর গেলাম এবং এই ট্রাইয়ের ভিতর আমরা কি করব একটা কন্ডিশন নিলাম ইফ আমাদের যে নাম ভেরিয়েবল আছে নাম ডাবল ইজ ইকুয়াল জিরো আমাদের নাম ভেরিয়েবল কি হয় যদি জিরো হয় তাহলে আমরা কি করব আমি এখানে কি করে দিই জিরো ওকে সো আমার নাম ভেরিয়েবল যদি জিরো হয় তাহলে আমি এখানে কি করব থ্রো করব থ্রো নিউ এক্সেপশন ওকে সো আমি এক্সেপশনকে কি করে দিলাম থ্রো করে দিলাম থ্রো নিউ এক্সেপশন এটা কি করে দিই কাট করে দিই সো আমরা কি করলাম আমাদের কন্ডিশন যদি সঠিক হয় তাহলে আমরা কি করব এক্সেপশন থ্রো করব এবং এখানে আমি এক্সেপশন এখানে কি দিলাম আমি একটা মেসেজ দিলাম প্রোভাইড ভ্যালিড নাম্বার ওকে সো আমাদের কি হয় নাম ইজ ইকুয়াল জিরো হয় তাহলে আমরা একটা এক্সেপশন থ্রো করলাম কি প্রোভাইড ভ্যালিড নাম্বার আমাদের মেসেজটা কি হবে প্রোভাইড ভ্যালিড নাম্বার ওকে দেন এখানে আমরা কি করব ইকো করব টু ডিভাইডেড আমাদের যে নাম ভেরিয়েবল আছে একে সো আমাদের নাম কি জিরো সো টু ডিভাইডেড জিরো এটাকে আমাদের একটা এরর পাবে সো আমরা এখানে কি করে দিলাম এররটা হ্যান্ডেল করলাম এক্সেপশনের মাধ্যমে সো কী করে দিলাম এক্সেপশনকে থ্রো করে দিলাম প্রোভাইড ভ্যালিড নাম্বার ওকে সো আমি সেমিকোলন দিলাম তা নাহলে আমরা পার্স এরর পাবো ওকে সো এইটুক আই হোপ সবাই ক্লিয়ার এখন আমরা ক্যাচের ভিতর যাব ক্যাচের ভিতর কী করবো আমরা এক্সেপশনটা হ্যান্ডেল করব এররটা ওকে সো আমি দেখেন এক্সেপশন একটা ভেরিয়েবল নিছি ই সো আমি ইকো করবো কি ই ভেরিয়েবল যেটা আছে একে দেন এমন একটা সাইন দিয়ে আমরা কী করবো গেট মেসেজ ওকে সো এই যে গেট মেসেজ যেই ফাংশনটা আছে এই ফাংশনটা কী করবে আমাদের এররের মেসেজটা শো করবে ওকে সো আমি যদি এখন লোড করি তাহলে দেখেন আমরা মেসেজটা কী পেতেছি প্রোভাইড ভ্যালিড নাম্বার এফ এস দিয়ে আমরা যা করছিলাম সেম আমরা কী করলাম ট্রাই ক্যাচ দিয়ে করলাম ওকে সো আমরা কী করলাম সেম আমি যদি এখানে ফোর দিই তাহলে আমরা এখন কী পাবো জিরো পয়েন্ট ফাইভ ওকে সো ফোরে যদি আমি টু রে যদি আমি ফোর দিয়ে ভাগ দিই তাহলে কী পাই জিরো পয়েন্ট ফাইভ সেই ছিল কি আমার ট্রাই ক্যাচ এক্সেপশন হ্যান্ডেলিং এখানে আমি যদি কী দিই ফাইনালি দিই ফাইনালি এবং এখানে আমি ফাইনালি এখানে ইকো করলাম লাইক আমি এখানে ফাইনালি করলাম ফাইনালি ওকে সো ফাইনালি আমার যেই মেথডটা এটা আমার কী করে আমাদের কোডে যদি কোনো এক্সেপশন বা এরর থাকুক বা না থাকুক সে এই যে ফাইনালি এই কোডটা কী করবে এক্সিকিউট করবে সো আমি যদি এখন লোড করি দেখেন আমার কি আসতেছে প্রোভাইড ভ্যালিড নাম্বার অ্যান্ড কি ফাইনালি এটাও আমার শো করতেছে ওকে সো আপনার প্রোগ্রামে যদি এরর থাকে বা না থাকুক তাও কি করবে এই যে ফাইনালি এই কোডটা এক্সিকিউট হবে ওকে সো আই হোপ ফাইনালিটা আমরা সবাই ক্লিয়ার ওকে সো এই ছিল কি আমার পিএইচপির এক্সেপশন হ্যান্ডেলিং কীভাবে আমরা ট্রাই ক্যাচ দিয়ে এক্সেপশন হ্যান্ডেলিং করলাম ওকে সো এখন চলেন আমরা একটা এরর হ্যান্ডেলিং মেথড দেখব ডাই ফাংশন দিয়া ওকে আচ্ছা সো আমি এতটুকু কী করে দিই কাইটা দিই সো আমি এখানে ইফ লিখলাম একটা কন্ডিশন দিলাম দেন এখানে কী করব নট এই সাইনটা কি নট ফাইল এক্সিস্ট সো আমাদের যদি ফাইল এক্সিস্ট না হয় কোন ফাইলটা সো আমি এখানে একটা ফাইল নেম দিই ওয়েলকাম ডট টেক্সট ওকে সো আমাদের ফোল্ডারের ভিতর যদি ওয়েলকাম ডট টেক্সট ফাইলটা কী হয় এক্সিস্ট না হয় ওকে সো আমাদের এই ফোল্ডার প্র্যাকটিস ফোল্ডারের ভিতর যদি কোনো ওয়েলকাম ডট টেক্সট ফাইল না থাকে এক্সিস্ট না থাকে তাহলে আমি এখানে কী করব ইকো করব ইকো করতে পারেন বা আমি কী করবো ডাই করব কি ফাইল নট ফাউন্ড ওকে সো আমি এখানে কী করলাম ডাই মেথডটা নিলাম কি ফাইল নট ফাউন্ড দেন এলস অন্য ছাড়া যদি আমার প্রোগ্রামে ফাইলটা এক্সিস্ট থাকে তাহলে কী হবে এখানে একটা ভেরিয়েবল নেই এখানে ফাইল ইজ ইকুয়াল এফ ওপেন
f open then আমাদের যে ফাইল নেম দেন কি মড সো এখানে আমাদের f ফাইল নেমটা কি হবে welcome.txt এখানে আমাদের কি হবে r ওকে সো আমাদের ফোল্ডারের ভিতর যদি welcome.txt ফাইলটা এক্সিস্ট না থাকে তাহলে আমরা কি করলাম ডাই করলাম কি ফাইল নট ফাউন্ড আর যদি এক্সিস্ট থাকে তাহলে কি হবে আমাদের ফাইলটা ওপেন হবে ওকে সো আমি যদি এখন সেভ করি সেভ করে আমি যদি এখন গুগলে যাই আমি যদি এখন লোড করি তাহলে এখন দেখেন কি আসতেছে ফাইল নট ফাউন্ড কারণ আমাদের যে ফোল্ডার আছে প্র্যাকটিস ফোল্ডার এর ভেতরে আমার কোনো ওয়েলকাম ডট টেক্সট ফাইল নাই আমি যদি একটা ওয়েলকাম ডট টেক্সট ফাইল ক্রিয়েট করি সো আমি রাইট বাটনে গিয়া একটা ওয়েলকাম ডট টেক্সট ফাইল কি করলাম ক্রিয়েট করলাম ওকে সো আমার ওয়েলকাম ডট টেক্সট ফাইলটা এখন আমার আছে তো এখন আমি যদি এখন লোড করি তাহলে এখন দেখেন আমরা কোনো এরর পাবো না ওকে সো দেখেন আমাদের এখন কি ফাইলটা যেহেতু এক্সিস্ট আছে তাই আমরা কি পেলাম না ফাইল নট ফাউন্ড এটা শো করলো না এলসটা শো করলো ওকে সো এই ছিল কি আমার এরর হ্যান্ডেলিং সো এই তো এই ছিল কি আমার পিএইচপিতে কিভাবে আমরা এক্সেপশন অ্যান্ড এরর হ্যান্ডেলিং করি সো এই তো এই ছিল কি আমার আজকের মতো ভিডিও আপনারা আরও ভালোভাবে শেখার জন্য আপনি কী করবেন গুগলে যাবেন গুগল থেকে বিস্তারিত আরও ভালোভাবে শিখে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য